দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন নাহার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, গভর্নমেন্ট বাংলা কলেজ, মিরপুর, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য রইল শারদীয় শুভেচ্ছা। আজ আমি তোমাদের যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী একটা প্রবলেম দেখাবো। তার আগে তোমাদের জন্য কিছু কথা আছে, যেগুলো হলো গিয়ে তোমাদের এই এই সময়টা খুব ইম্পর্টেন্ট একটা সময় তোমরা পার করছো, যেটা তোমরা অনিশ্চিত পরীক্ষা, কিন্তু তোমাদের পরীক্ষা আশা করি হবে, বা তোমাদের তোমরা বিশাল মানে প্রচুর স্টুডেন্ট টেস্টে অংশগ্রহণ করেছো, এবং আমরা আশা করি পরে তোমাদের ফাইনাল পরীক্ষার সময় করোনাতে ভ্যাকসিন আবিষ্কার হয়ে যাবে এবং তোমাদের আমরা তোমাদের পরীক্ষাগুলো নিতে পারবো যথাসময়ে। এ সময় তোমরা অসামাজিক কার্যক্রম থেকে বিরত থাকবে, বিশেষ করে মাদক এবং দর্শনের মতো অসামাজিক কার্যক্রম থেকে তোমরা বিরত থাকবে এবং সৃজনশীল কাজে নিজেদেরকে নিয়োজিত রাখবে। আজ আমি তোমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ জয়েন্ট স্টক কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ জয়েন্ট স্টক কোম্পানি এই চ্যাপ্টারের একটি প্রবলেম দেখাবো। প্রবলেমটি আগে আমরা দেখে নিই। যেমন, দিশা কোম্পানি লিমিটেড এর অনুমোদিত মূলধন 40,000 টাকা। অনুমোদিত মূলধনের প্রতিটি 100 টাকা মূল্যে 400 শেয়ারে বিভক্ত। অনুমোদিত মূলধন কত? 40,000। তাহলে প্রতিটি মূল অনুমোদিত মূলধনের প্রতিটি 100 টাকা মূল্যে 400 শেয়ার, মানে শেয়ার সংখ্যা 400 এবং প্রতিটি শেয়ারের মূল্য 100 টাকা। 2016 সালের 31শে ডিসেম্বর তারিখে প্রস্তুত কোম্পানি রেওমেল নিম্নরূপ, যেমন শেয়ার মূলধন ইস্যুকৃত এবং তলবকৃত 239টি শেয়ার পূর্ণ মূল্যে তলবকৃত ও আদায়কৃত। তাহলে 239টি 100 টাকা মূল্যে আদায়কৃত হলো কি আমাদের 23,900। বিবিধ প্রদেয় হিসাব 26,750, 10% বিনিয়োগ, 16% বিনিয়োগ, বিনিয়োগটা হয়েছে আমাদের 1/7/2016, অর্থাৎ 6 মাসের সুদ এখানে আসবে 16% হিসেবে। 6 মাসের সুদ আমাদের ক্যালকুলেশন এই হিসাবকালে আসবে, বা তাই বিনিয়োগ করেছিল কত? 75,000 টাকা। মজুদ পণ্য প্রারম্ভিক 12,900, ক্রয় 1,15,000, বিক্রয় 2,70,007, ফেরত হলো গিয়ে 1,750 এবং বিক্রয় ফেরত হলো কি 1,750 এবং ক্রয় ফেরত হলো কি 2,250। মজুরি 7,750, শুল্ক 5,000, পরিবহন 2,750, পরিবহন আমি আবার বলতেছি, বিনিয়োগ হলো কি আমাদের 75,000, মজুদ পণ্য 12,900, ক্রয় 1,15,000 এবং বিক্রয় 2,07,000, ক্রয় ফেরত 2,250, বিক্রয় ফেরত 1,750, মজুরি 7,750, শুল্ক 5,000, পরিবহন 2,750, ঋণপত্রের সুদ 3,750, বিজ্ঞাপন 22,250, অনাদায়ী পাওনা 1,750, অনাদায়ী পাওনা সঞ্চিতি 2,500 এবং বিনিয়োগের সুদ 3,000, বিবিধ প্রাপ্য হিসাব 42,500, সংরক্ষিত আয় প্রারম্ভিক 22,25,000। কিছু আমাদের সমন্বয় রয়েছে, সেগুলি হলো গিয়ে
সমাপ্তি মজুদ পণ্যের ক্রয় মূল্য 37,750 টাকা এবং এর বাজার মূল্য 45,250 টাকা। 2/2/2016 তারিখে একটি নতুন মেশিনের সংস্থাপন ব্যয় 2,500 টাকা, 500 টাকা মজুরি অন্তর্ভুক্ত রয়েছে। মজুরি 750 টাকা রয়েছে এবং বিজ্ঞাপনের উদ্দেশ্যে 1,750 টাকা মূল্যের পণ্য বিনামূল্যে ভোক্তাদের মধ্যে বিতরণ করা হয়েছে, কিন্তু এর কোনো যার হিসাবে বইতে দেখা হয়নি। মোট বিজ্ঞাপন খরচের অর্ধাংশ বিলম্বিত করতে হবে, এ তথ্য ভিন্ন পরিচালক পর্ষদ সিদ্ধান্ত গ্রহণ করলেন যে অনাদায়ী পাওনা সঞ্চিতি আরো 750 টাকা বৃদ্ধি করতে হবে। নিট লাভে 10,000 টাকা সঞ্চিত তহবিলে স্থানান্তরিত করতে হবে এবং 7,500 টাকা দ্বারা একটি আয়কর সঞ্চিতি তৈরি করতে হবে। শেয়ার মূলধনের 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। করণীয় হলো কি, আমাদের 2016 সালের 31শে ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের বিক্রিত পণ্যের ব্যয় 99,900 টাকা ধরে মোট মুনাফা নির্ণয় করতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় 99,900 টাকা ধরে মোট মুনাফা নির্ণয় করতে হবে। নিট মুনাফা 31,475 টাকা ধরে সংরক্ষিত আয়ের পরিমাণ নির্ণয় করতে হবে এবং উক্ত তারিখে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ দায়ের মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে কতগুলো বিষয় আছে, যেমন মজুদ পণ্যে সমাপ্তি মজুদ পণ্যে ক্রয় মূল্য 37,500 সমন্বয় যেটা, এবং বাজারের পাশাপাশি আমাদের বিক্রয় বাজার মূল্য দেওয়া আছে 45,250। তাহলে এখানে আমরা কোন মূল্যটাকে ধরব? আমাদের হিসাব বিজ্ঞান নীতিমালার মধ্যে একটা নীতিমালা ছিল, রক্ষণশীল নীতি বা কনজারভেটিজম প্রিন্সিপাল। সেই নীতি অনুযায়ী, সেই নীতিতে বলা আছে যে কোনো আমরা সম্ভাব্য আয়ের চেয়ে আয়কে না বিবেচনা করে সম্ভাব্য দায়কে আমরা বিবেচনা করব, সম্ভাব্য আয়কে আমরা হিসাবে আনবো না। সেই নীতি অনুযায়ী আমাদের মজুদ পণ্যের ক্ষেত্রে এখানে ক্রয় মূল্য আছে 37,000 এবং বাজার মূল্য আছে 45,250। তাহলে আমরা যে এই দুটির মধ্যে যেটি কম সেটি অর্থাৎ এই এখানে সেটিকে আমরা গ্রহণ করব 37,750 টাকা নিব। আর নতুন মেশিনের সংস্থাপন ব্যয় এটা হলো গিয়ে একটা স্থায়ী ব্যয়, সেই হিসেবে সেটা নতুন মেশিনের সাথে মেশিন হিসেবে মূলধন জাতীয় ব্যয় হিসেবে এটাকে মেশিনের সাথে যোগ করে দিতে হবে। মজুরি যেটা অন্তর্ভুক্ত আছে সেটা মজুরি থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এখন আমরা দেখি বিক্রিত পণ্যের ব্যয় 99,900 টাকা ধরে মোট মুনাফা নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের এখানে মোট বিক্রয় ছিল আমাদের 2,07,000, 2,07,000। এখান থেকে যদি আমি বিক্রয় ফেরত মাইনাস করি তাহলে আমার নেট বিক্রয় হবে, বিক্রয় ফেরত হলে গিয়ে আমার 1,750, 1,750 বিক্রয় থেকে আমি বিক্রয় ফেরত বাদ দিলে পাবো আমি নেট বিক্রয়, নেট বিক্রয় আমার 2,05,250 টাকা। 2,000 এই যে বিক্রয় হলো কি, পণ্য বিক্রয় হলো কি আমার 2,700 এবং বিক্রয় ফেরত হলো কি আমার 1,750, এটা মাইনাস করলে আমার নেট বিক্রয় পাই আমি 2,550। এই নেট বিক্রয় থেকে কস্ট অফ গুডস সোল অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়, এখানে যেটা বলা আছে বিক্রিত পণ্যের ব্যয় আমার দেওয়া আছে কত, 99,900, এটা বাদ দিলে পাবো আমি মোট মুনাফা। তাহলে বিক্রিত পণ্যের
ব্যয় বাদ দিলে আমার আসে 99,900 থেকে 2,05,250 থেকে, যদি আমি 99,900 বা মাইনাস করি তাহলে আমার থাকে নেট মুনাফা, মোট মুনাফা 1,05,350। তাহলে আমার রিকোয়ারমেন্ট 1 কমপ্লিট হলো। দ্বিতীয় রিকোয়ারমেন্ট ছিল আমাদের নিট মুনাফা 31,450 টাকা ধরে সংরক্ষিত আয়ের পরিমাণ নির্ণয় করতে। নিট মুনাফা যদি আমার 31,750, এখানে আমাদের দেখো প্রারম্ভিক সংরক্ষিত আয় ছিল 25,000 এবং নতুন সংরক্ষিত বলছে নিট লাভের থেকে 10,550 টাকা সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে। তাহলে আমার মোট এখন সঞ্চিত হবে 25,000 যোগ 10,000। তা বিগত বছরের সংরক্ষিত আয়ের বিভিন্ন উৎপত্তি ছিল আমার 25,000, এর সাথে চলতি বছরে নিট লাভ যদি আমি যোগ করি 31,450, তাহলে আমার মোট দাঁড়ায় বন্টনযোগ্য আয় যেটা মানে আছে সেটা হলো 56,475 টাকা। এ থেকে যদি আমার মুনাফা বন্টনের সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর করা হলো, অর্থাৎ এখান থেকে আমার মুনাফা বন্টন, এখানে আমি আর নতুন সঞ্চিতি রাখবো হলো গিয়ে 10,000 টাকা, এবং এবং আমাদের যে ঘোষণাকৃত সাধারণ সঞ্চিত তহবিলে স্থানান্তর করলো, এবং এখানে ঘোষণাকৃত লভ্যাংশ আসবে 2,390 টাকা। কারণ দেখো আমাদের এখানে নিট মুনাফা আছে কত, 31,475। এখান থেকে যদি আমি এই যে আয়কর সঞ্চিতি রাখা হয়েছে, একটা আয়কর সঞ্চিতি 7,500 টাকা, এটা যদি আমি রেখে দেই তাহলে আমার থাকবে 23,390 টাকা, 23,090 টাকা, 900 টাকা। তাহলে এর 10% যদি আমি লভ্যাংশ ঘোষণা করি তাহলে আমার আসে 2,390 টাকা। তাহলে ঘোষণাকৃত সাধারণ সঞ্চিত তহবিলে আমার আছে 10,000 টাকা স্থানান্তর করতে হবে, এবং ঘোষণাকৃত লভ্যাংশ হলো কি আমার 2,390 টাকা। টোটাল আমার 12,390 টাকা 56,475 থেকে যদি মাইনাস করি তাহলে আমার হবে বর্তমান আর বর্তমান সংরক্ষিত আয়ের পরিমাণ হবে আমার 44,085 টাকা। এরপর আমাদের তৃতীয় রিকোয়ারমেন্ট ছিল, উক্ত তারিখে চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ পার্থক্য। দেখো এখান থেকে আমরা স্টেটমেন্ট থেকে চলতি সম্পদ গুলোকে আমরা যদি চিহ্নিত করতে পারি, চলতি সম্পদ হবে প্রাপ্য হিসাব 42,000 টাকা, প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব আছে আমার 26,075 টাকা, বিনিয়োগ আছে 2,000, প্রাপ্য হিসাব আছে আমার 25,000, প্রাপ্য হিসাব আছে আমার 42,000, 42,500 টাকা। তাহলে দেখো প্রাপ্য হিসাব 42,000, 42,500 টাকা, এর সাথে নতুন
অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ হবে 3,250 টাকা। নতুন বাদ হলে গিয়ে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমাদের এখানে দেওয়া আছে, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মজুদ পণ্য সংস্থার পণ্যের মজুরি, এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি আরো 750 টাকা বৃদ্ধি করতে হবে। নতুন মানে আরো অনাদায়ী পাওনা সঞ্চিতি ৬৫০ টাকা, আগে ছিল কত আমার অনাদায়ী পাওনা সঞ্চিতি 2,500 টাকা। তাহলে আমার আসবে 3,250 টাকা, দেখি 3,250 টাকা প্রাপ্য হিসাব 42,500 টাকা, এর সাথে বাদ দিতে হবে এখান থেকে 3,250 টাকা, তাহলে আমার থাকবে 39,250 টাকা। সমাপনী মজুত পণ্য, আমাদের সমাপনী মজুত পণ্য 37,750 টাকা, সমাপনী মজুত পণ্য 37,750 টাকা, কারণ আমরা এটা বাজার মূল্য এবং ক্রয় মূল্য এই দুটির মধ্যে যেটি ছোট সমাপনী মজুত পণ্য সেটিকে আমরা গ্রহণ করবো। তাই এখানে আমাদের 37,750 ছোট, তাই এটাকে রক্ষণশীলতা নীতি অনুযায়ী আমরা এটাকে নিব। তারপর হলো গিয়ে বিলম্বিত বিজ্ঞাপন ব্যয় আছে আমাদের এখানে, বিজ্ঞাপন আছে আমাদের হলো গিয়ে 22,000। এর বলছে বিলম্বিত পরবর্তী বছরে খরচ হবে কত পার্সেন্ট দেখি তো, সেটা হলো কি আমাদের এই যে বিজ্ঞাপনের উদ্দেশ্যে 1,750 টাকার মূল্যে পণ্য বিলম্বনে, না এটা না, আর একটা আছে বিলম্বিত বিজ্ঞাপন, মোট বিজ্ঞাপন খরচে অর্ধাংশ বিলম্বিত করতে হবে। তাহলে আমাদের মোট বিজ্ঞাপন খরচ আছে 22,250 টাকা, এর অর্ধাংশ আসবে 11,125 টাকা, এর সাথে যোগ করতে হবে 11,175, এর সাথে 25-এর সাথে আমাদের যোগ করতে হবে 750 টাকা, তাহলে আমার টোটাল আসে 11,125 যোগ 12,000 টাকা এখানে যোগ বিনিয়োগের অনাদায়ী সুদ, বিনিয়োগের অনাদায়ী সুদ আমাদের 3,000 টাকা, মোট চলতি সম্পদের পরিমাণ আমার আসে 92,000 টাকা, এবং চলতি দায় প্রদেয় হিসাবে আসবে 26,000 টাকা, প্রদেয় হিসাব 26,750, নতুন আয়কর সঞ্চিতি আছে আমাদের 7,500, মোট বকেয়া খরচ হলো গিয়ে মজুরি 750 যোগ ঘোষিত লভ্যাংশ 23,390 টাকা, মোট আসে আমার 3,140 টাকা, 3,140 টাকা। তাহলে চলতি দায় মাইনাস চলতি সম্পদ মাইনাস চলতি দায় ইজিকাল টু আসে 54,610 টাকা।
তাহলে এখানে দেখো কিছু পাদটীকা দেওয়া আছে, সেগুলো হলো গিয়ে রক্ষণশীল নতুন মেশিন সংস্থাপন ব্যয় মজুরির মধ্যে অংশ অন্তর্ভুক্ত বিদায় মজুরি থেকে বাদ এবং কলকব্জার সাথে যোগ করতে হবে, কারণ এটা মূলধন জাতীয় খরচ, এবং ক্যাশ বাক্স হতে 100 টাকা আর এখানে যে বিনিয়োগ করা হয়েছে আমাদের, যে বিনিয়োগ 16% বিনিয়োগ, এটাকে আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগ ধরা হয়েছে 75,000 টাকাকে, তাই আমরা এটাকে চলতি সম্পদ হিসাবে নিয়ে আসিনি। তাহলে কিছু ক্যালকুলেশন আছে, যেমন অনাদায়ী সুদ, অনাদায়ী বিনিয়োগের সুদ, অনাদায়ী বিনিয়োগের সুদ 75,000 ইন্টু 16% ইন্টু 6 বার, মানে আমরা বছরে মাঝামাঝিতে সময় বিনিয়োগ করেছিলাম, তাই এখানে 75,000 টাকায় 16% হিসেবে 6,000 টাকা সুদ, বাদ বিনিয়োগের সুদ 3,000 টাকা, মোট 3,000 টাকা। বিলম্বিত বিজ্ঞাপন, মোট বিজ্ঞাপন ইন্টু বিলম্বিত হার, মোট বিজ্ঞাপন ছিল আমার 22,250 টাকা যোগ 1,750 টাকা পণ্য হিসেবে ইন্টু হাফ, ইজিক্যাল টু আসবে 12,000 টাকা, কারণ এটার অর্ধেক মানে এই বছরের জন্য, পরবর্তী বছরের জন্য। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রবলেমটা আর একটু দেখে নিই, যেটা হলো গিয়ে বলেছে যে দিশা কোম্পানি, একটা দিশা কোম্পানি লিমিটেড অনুমোদিত মূলধন ছিল 40,000 টাকা, এবং অনুমোদিত মূলধনের প্রতিটি 100 টাকা মূল্যে 400 শেয়ারে বিভক্ত ছিল। তাহলে এখানে আমাদের শেয়ার মূলধন ছিল ইস্যুকৃত এবং তরফকৃত 249টি শেয়ার, তো 100 টাকা মূল্য হিসেবে 23,900 টাকা ছিল শেয়ার মূলধন, প্রদেয় হিসাব ছিল 26,000 টাকা, এবং এভাবে ক্রয় বিক্রয় মানে একটা রেওয়ামিল আমাদের দেওয়া আছে, সমাপ্তি মজুদ পণ্যের ক্রয় মূল্য দেওয়া আছে 37,750 টাকা, বাজার মূল্য দেওয়া আছে 45,250 টাকা, এবং 1/7/2006 থেকে একটি নতুন মেশিন সংস্থাপনের ব্যয় 25,250 টাকা মজুরি অন্তর্ভুক্ত করা আছে। তাহলে এই যে 25,250 টাকা, এটা আমাদের কলকব্জা খাতে কলকব্জার সাথে যোগ হবে, এবং মজুর পণ্য মজুরি থেকে এটা বাদ যাবে, কারণ এটা মজুরি খাতের না, সংস্থা মূলধন জাতীয় ব্যয়, তাই এটা কলকব্জা নতুন মেশিনের সাথে এটা যোগ করতে হবে। মজুরি ছিল 750 টাকা, মজুরি আমার 750 টাকা বকেয়া আছে, তাহলে মজুরি এখানে আমার আছে কত, মজুরি আছে আমার 750, 750 7,750 থেকে সাথে 7,050 যোগ হবে, এবং 25,2500 টাকা মাইনাস হবে। বিজ্ঞাপনের উদ্দেশ্যে 1,750 টাকা মূল্যের পণ্য বিনামূল্যে ভোক্তাদের মধ্যে বিতরণ করা হয়েছে, তাহলে এটা বিজ্ঞাপন বাবদ যোগ হবে, বিজ্ঞাপন খরচে, বিজ্ঞাপন খরচের সাথে এটা যোগ হবে, এবং কিন্তু এর কোনো যার হিসাব লাগা আছে, মোট বিজ্ঞাপন খরচের অর্ধাংশ বিলম্বিত করতে হবে। তাহলে এইটা আমার 22,250 সাথে যোগ করলে আমার আসবে 1,750, যোগ করলে আসবে 24,000 টাকার মতো, 1,750, তাহলে 24,000 টাকা, 24,000 টাকার অর্ধেক হলো কি আমার 12,000 টাকা, 12,000 টাকা বলছে কি পরবর্তী অর্ধাংশ পরবর্তী বছরের জন্য রাখতে হবে। এরপর এছাড়া আছে আমাদের হলো কি
অনাদায়ী পাওনা সঞ্চিতে আরো 750 টাকা বৃদ্ধি করতে হবে। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতে আমাদের আছে 3,000, অনাদায়ী পাওনা সঞ্চিতে আছে আমাদের হলো গিয়ে 2,500। তাহলে এর সাথে আমাদের আরো বাড়াতে হবে কত, 750 টাকা। 750 টাকা যোগ করলে আসবে আমার 3,250 টাকা। এছাড়া আছে নিট লাভে 10% সঞ্চিত তহবিলে স্থানান্তর করতে হবে এবং 750 টাকা আয়কর সঞ্চিতিতে স্থানান্তর করতে হবে। তাহলে দেখো আমাদের, এবং মূলধনে 10% লাভ করতে হবে। করণীয় ছিল আমাদের বিক্রিত পণ্যের ব্যয় 99 টাকা ধরে মোট মুনাফা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হলে বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত, অর্থাৎ বিক্রয় 2,07,000 থেকে আমি 1,750 টাকা মাইনাস করলে থাকবে 2,05,000 টাকা। এর থেকে যদি আমি কষ্ট পুরসর, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় যদি বাদ দিই 99,900 টাকা, তাহলে আমার থাকে হলো গিয়ে 1,05,350 টাকা। এছাড়া সংরক্ষিত আয়ের পরিমাণ হবে আমার বর্তমান বছরে হলে কি বিগত বছর ছিল আমার 25,000 টাকা, এবং চলতি এই বছর নিট লাভ হলো কি আমার 31,475 টাকা। এর থেকে আমি বাদ দিব হলে গিয়ে এবছরে নিট সংরক্ষিত আয়, নিট নিট সাধারণ সঞ্চিতে এবছরের সংরক্ষিত সঞ্চিতি, অর্থাৎ 31,000 থেকে আমায় মাইনাস করতে হবে। এটা অন্যভাবে যদি করি 31,000 কত আমার নিট মুনাফা বলা হয়েছে আমাদের 31,450, 31,475, 31,475 মাইনাস 10,000, তাহলে আসবে আমার 21,475। এর থেকে আমি লভ্যাংশ বাদ দিব, নিট মুনাফা থেকে এখান থেকে আমি লভ্যাংশ বাদ দিব 23,390 টাকা মাইনাস 19,085 টাকা যোগ 25,000 বিগত বছরের সংরক্ষিত আয়, তাহলে আসবে আমার 84,885 টাকা। এটাকে আমি একটু ঘুরায় ফেরে যেটা বোধক ইসের জন্য আমাকে বলছে যে নিট মুনাফার থেকে আমি 10,000 টাকা রেখে দিব। তাহলে নিট মুনাফা ছিল আমার 31,475 থেকে আমি 10,000 রেখে দিলে থাকবে আমার 21,475। এর থেকে আমি লভ্যাংশটা বাদ দিব, নেট মুনাফা থেকে আমি লভ্যাংশটা বাদ দিব। টোটাল লভ্যাংশ বাদ দিলে থাকে আমার 2,390 টাকা। এই 2,390 টাকা বাদ দিলে আমার যেটা থাকবে সেটা না, সেটাকে আমি যেটা পাবো সেটা আমি বিগত বছরে সংরক্ষিত আয়ের সাথে যোগ করে দিলে আমার পেয়ে যাবো 40,085 টাকা। চলতি সম্পদ হলো গিয়ে বিবিধ প্রাপ্য হিসাব হলো গিয়ে আমার 42,000, এর সাথে যোগ হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 3,250, মোট 39,250, এবং সমাপনী মজুদ পণ্য 37,750, বিলম্বিত বিজ্ঞাপন হলো গিয়ে আমার 12,000 টাকা, বিনিয়োগের অনাদায়ী সুদ হলো গিয়ে 3,000 টাকা। মোট চলতি সম্পদের পরিমাণ আমার 92,000 টাকা, এবং চলতি দায় প্রদেয় হিসাব হলো গিয়ে 26,750 টাকা, নতুন আয়কর সঞ্চিতি 7,500 টাকা,
মজুরি 750 টাকা এবং ঘোষিত লভ্যাংশ হলো গিয়ে 2390 টাকা, টোটাল 31140 টাকা। তাহলে প্রত্যেক চলতি দায় হলো গিয়ে টোটাল 37390 টাকা। চলতি সম্পদ থেকে চলতি দায় পার্থক্য তাহলে হলো আমার 54,000, কারণ চলতি সম্পদের পরিমাণ 92,000 এবং চলতি দায়ের পরিমাণ 37390 টাকা। তাহলে আমার এই দুটির মধ্যে পার্থক্য আসে 54610 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আগামীতে আমি আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।